Assalamualaikum, good morning, Gram Banglar, Snigdhota থেকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ঢাকা শহরের অসহনীয় যানজট। 23 জুলাই রনেশের ডেইলি ব্লগে আবারো আপনাকে স্বাগতম এবং স্বাগতম জানাই পথ ঘাট মাঠ ভাঙ্গা ভাঙ্গি যানজট শব্দ দূষণ বায়ু দূষণ সবকিছু নিয়ে। Welcome to my channel. I hope you guys are doing absolutely fine. আমি ভালো আছি, সবাইকে ধন্যবাদ। আমার ঢাকা, সৈয়দপুর, বগুড়া, বীরগঞ্জ, ঠাকুরগাঁ, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, দেন ব্যাক টু ডিরেক্ট ঢাকা, ব্লগটাকে এনজয় করার জন্য এবং সেই ব্লগে আপনাদের এত 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 ভালোবাসা দেওয়ার জন্য রনেশকে। আপনাদের কাছে দিন দিন খালি ঋণী হয়ে যাচ্ছি, ঋণী হয়ে যাচ্ছি। আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে খুব শীঘ্রই 100K সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে, সেটার জন্য আমি খুবই হ্যাপি। আপনারা যতটা হ্যাপি আমিও ততটাই হ্যাপি। দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদেরকে নিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি। এবং আবার এবং বলা শুরু করছি, শুরু থেকেই বন্ধুরা না এবং বলি না, একটা এবং বলেই ফেললাম। যাই হোক বন্ধুরা, আজকে যাব খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে। কাজটা হচ্ছে আমার R15 version 3 অর্থাৎ ইয়েলো বাম্বল বির তো প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছরের জন্য কাগজ করিয়েছিলাম, মেয়াদ শেষ, কাগজ ডেট ওভার গতকাল, আজকে ডেট ওভার হচ্ছে 23 তারিখে বেসিক্যালি। তো দ্য প্ল্যান ইজ আজকে আমি কাগজটা রিনিউ করাবো BRTA-তে গিয়ে। এটা অনলাইনেও করানো যায়, এটা আপনি বিকাশের থ্রুতে পেমেন্ট করলে 1 সপ্তাহের মধ্যে আপনার কাছে স্লিপ চলে আসে, আপনার ঠিকানায়, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি আসলে অনলাইন বা বিকাশ এগুলো কোনো কিছুতেই যাব না, আমি নগদে যাব, নগদে টাকা দিব, নগদে কাজ করে উঠায় নিয়ে আসব। এইখানে এখন দেখার বিষয় আসলে কতটুক অরাজকতা চলতেছে BRTA-তে, গেলেই বুঝতে পারবো প্রসিডিউরটা কি। আপনারা তো সাথে আছেন, সাথে আপনারা জেনেও যাচ্ছেন কারো যদি বাইকের কাগজ রিনিউ করতে হয় কি প্রসিডিউর, কিভাবে কি। তো চলেন, এসা আছে পেছনে বসা, এসাকে অফিসে নামাই দিয়ে তারপরে চলে যাবো BRTA-তে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমি ডেইলি ব্লগ করি, এছাড়াও মোটর বাইক নিয়ে ট্রাভেল করে থাকি। তো আমার ব্লগে আপনি আমার ডেইলি লাইফস্টাইল থেকে শুরু করে মোটর ব্লগিং সব কিছুই পেয়ে যাবেন। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাকে রিকোয়েস্ট করব, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আস্ক ইউর ফ্রেন্ডস টু সাবস্ক্রাইব ইট অ্যাজ ওয়েল, যদি আপনার ফ্রেন্ডের জন্য উপকারে আসে। তো ফাইনালি চলে আসছি মিরপুর BRTA-তে। এখানে এক জায়গায় জিজ্ঞেস করলাম, উনি বললো 304 নম্বর রুমে গিয়ে একটু খোঁজ নিতে, খবর নিতে। এখন 304 নম্বর রুমটা কোন সাইডে, এদিকে কি না? এইদিকে তো মনে হয় না, এদিকে তো 200 সামথিং ছিল এবং যতটুক জানি এই সাইডে কার্যক্রম একেবারেই বন্ধ। 304 304 একটু জিজ্ঞেস করি। মামা 304 নম্বর রুমটা কোনটা? তিনতলায়। গাড়ির ফিটনেসের মানে মোটরসাইকেলে 2 বছরের কাগজ করছিলাম, তো মেয়াদটা শেষ, এটা জাস্ট রিনিউ করাবো, এটার জন্য কি 304-এ যেতে হবে? এটা কি এই বিল্ডিংয়ে? তিনতলায়। তাহলে মোটরসাইকেলটা ওখানে রেখে যাই। BRTA আসবো আর দৌড়াদৌড়ি হবে না, তা তো হয় না, ভুল ইনফরমেশন দিছে ওইখান থেকে। বেসিক্যালি এটা হচ্ছে কি, জাস্ট টাকা জমা দিয়ে দিতে হবে আর কোনো কিছুই না, জাস্ট লাইক ট্যাক্স টোকেন রিনিউ টাইপের। এটা দিয়ে দিলেই কাজ শেষ, 2300 টাকা জমা দিতে হবে। ভাইয়া ট্যাক্স টোকেনের জন্য কি যে কোনো কাউন্টারে দাঁড়ালে হবে? 10 থেকে 20। আই হোপ দিস ইনফরমেশন ইজ কারেক্ট।
দশ থেকে বিশ কম আছে কোনটায়? এটা দাঁড়ায় যাই, ওইদিকে। ও মাথা খারাপ হয়েছে, দশ থেকে বিশ তো। আপা এটা ট্যাক্স টোকেনটা রিনিউ হবে মোটরসাইকেলের, একটু কলম দেওয়া যায়? কলম ছাড়া আমরা এখান তো কলমও নাই রাখা। ঠিক আছে, এক মিনিটে কাজ আছে। সাধারণ জিনিসকে আমরা কত কমপ্লিকেটেড করে রাখি। টাস্কটা একবারে ইজি টাস্ক ছিল, আর কলম এটা ঠিক আছে, এক অর্থে কলম নিয়ে আসাটাই উচিত। বাট আমি তো বাঙালি, এতটাও পজিটিভ মাইন্ডেড না, একটু না একটু হইলেও ঘাপলা তো বাঁধবেই মামু, বাঙালি বলে কথা। যাই হোক, হ্যাসেল ফ্রি, খুব সুন্দর করে কাজ কমপ্লিট হয়ে গেছে দুই বছরের জন্য, আবার রিনিউ হয়ে গেল আমার 1.5 ভার্সন 3টা। ওকে, এখানে এটা কি ট্যাক্স টোকেনের কাগজটা বড় হয়ে গেছে, ভালো কথা। আমার এমটি স্মার্ট কার্ডের ডেলিভারিটা কবে? তো মেলা দিন হয়ে গেছে, কোনো খবরই নেই। স্মার্ট কার্ড কি ডেলিভারি হচ্ছে এখন? ভাইয়া স্মার্ট কার্ড কি ডেলিভারি হচ্ছে এখন? আচ্ছা রেডি কি না ওইটা কিভাবে জানতে হবে? মেসেজ দিয়ে? আপনি অ্যাপসে যে কথা বলেন ওখান থেকে কার্ডটা দেখাই চেক করেন, যদি রেডি হয়ে থাকে তাহলে অ্যাপসে বুঝে থাকবে। বুঝতে পারছি, 121-এ না? এখান থেকে দেখার তো দেখার ইয়ে আছে না, ওই যে ভাইয়ার কাছে রেডি হয়েছে কিনা? কাগজ তো আনি নাই, গাড়ি তো আরেকটা গাড়ি, নাম্বার আছে গাড়ির? হ্যাঁ, এখানে একটু ওই সিকিউরিটি গার্ডের সাথে কথা বললাম, ও বললো যে দাঁড়ান আমি আপনার নাম্বারটা খোঁজ নিয়ে জানাচ্ছি, তো ওইটাই চেক করতেছে। কারণ আমি লাস্ট যখন মেসেজ পাঠিয়েছিলাম ওইটা এখনো অনেক দূর বাকি ছিল। এখন যদি হয়ে যায় তাহলে তো এক চান্সে নিয়ে চলে যেতে পারবো, সুবিধাও হবে। নাম্বার প্লেট সব লাগানো, আমি জাস্ট স্মার্ট কার্ডটা ডেলিভারি নিব। 21 গেলে দিয়ে দিবে না? আর কিছু বলতে হবে না, জাস্ট গাড়ির নাম্বারটা বললেই হবে? পেপারটা তো আনি নাই, পেপার ছাড়া দিবে না? না, ওই পেপারটা লাগবে, মানে ওই যে জমা রসিদটা যেটা ছিল। আহ আরে, তা আবার আরেকদিন আসতে হবে। শিট, কি ভুলটা করলাম আবার এটার জন্য? আবার বিআরটিতে মুসিবত, চান্স নিয়ে দেখবো নাকি? আগে দেখি ভিড় করতুক, ভিড় বেশি হইলে অফিসে চলে যাবো। অলরেডি আই এম লেট ফর অফিস, বোকার মতন কাজ করলাম, বোকার মতন। আমি জানি কেন আমি আনলাম না, ভিড় আছে সেই সেই লেভেলের ভিড়, দরকার নাই। স্মার্ট কার্ড ছাড়াও আমার চলতেছে, এতটা স্মার্ট হওয়ার দরকার নেই রোহান, বেশি ওভার স্মার্ট ইজ নট গুড ফর ইউর চ্যানেল অ্যান্ড ফর ইউর সারাউন্ডিংস।
Anyways, Bondhura, so this was the Karjakram of taking delivery of my, actually not delivery, renewing my tax token. এরপরে আসতে হবে, এরপরে এসে এগুলো করে যেতে হবে। রাস্তাটা তো মাশাল্লাহ যা করছে, সুবহানাল্লাহ করছে একদম রাস্তা। রাস্তা কাইটে মাইটে হ্যাঙ্কি প্যাঙ্কি করে রাখছে পুরো। মোটর বাইকটা ক্রস করতে পারবো না, পারবো না, পারবো না। সিটি কর্পোরেশন ময়লা ট্রাক ময়লা নিয়ে নিয়ে মুভ করতেছে তারা। ধরো আপনারা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন যে আপনার গাড়ির কাগজ রিনিউ করতে হলে আপনাকে কি করতে হবে। আমার মনে হয় এটার জন্য বিআরটিও আসা দরকার নাই, যে এই ব্যাঙ্কগুলো আসলে এই কাগজগুলো অ্যাকসেপ্ট করে, এই কাজগুলো করে, ওদের এখানে গেলে ওরা রিনিউ করে সাথে সাথে দিয়ে দেবে। জাস্ট ম্যাটার অফ আ টাইম অ্যান্ড টাইপিং। অফিসের দিকে চলে যাই, অফিসের দিকে চলে যাই, ক্যান্টনমেন্টে যাব। তাই আর এখন ব্লগিং করব না, ব্লগিংটা বন্ধ করে দেবো। স্মার্ট কার্ডটা নেওয়া হলো না এমটির, ইনশাল্লাহ এমটির স্মার্ট কার্ডটা নিয়ে যাবো না একদিন এসে। আপনারা তো সাথে আছেন থাকবেন, কারো স্মার্ট কার্ড নিলে বললেন একসাথে যাব, আড্ডাও হবে, স্মার্ট কার্ডও নিয়ে নেওয়া হবে, আমরা স্মার্টও হয়ে চলে আসবো বিআরটিতে। একদম রাস্তা থেকে চলে আসছি একটা শোরুমে, সেখানে অফিস শেষ করছি, বাসায় আসছি। বাসায় আসার পরে অনেকদিন ধরে প্ল্যান ছিল এই জায়গাটাতে আসব, বাট আশা হয়ে হয়ে উঠতেছিল না, যে কারণে আজকে চলেই আসলাম। এবং দেখতে পাইছেন অলরেডি এখানে R15 একটা কাজ চলতেছে, এমটির একটা কাজ চলতেছে, এবং আমি যেই জায়গাটায় আছি এটা হচ্ছে বাইকার্স হেডকোয়ার্টার। এটা হচ্ছে আমাদের পারভেজ ভাইয়ের, এবং সবাই জানবেন আমার আর অনেক আগের ভিডিওতে দেখুন, যেটা হচ্ছে সবাই বলে যে ভাই আপনার R15 V3 মিটার প্যানেলটা কালার কীভাবে করলেন। তো এটা বেসিক্যালি পারভেজ ভাইয়েরই কাজ, পারভেজ ভাইয়ের এখান থেকে আমি করাই নিয়ে গেছিলাম, সেটার ভিডিওতেও আছে। এবং পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লুপ, বিভিন্ন ব্র্যান্ডের লুপ আছে, এবং এছাড়াও অর্নামেন্টাল, যেগুলোকে আমি বলি অর্নামেন্টাল জিনিসগুলো কিন্তু এইখানে পাবেন, এবং স্বর্ণ অলঙ্কার দিয়ে ভরাই ফেলছে। বা একটু গেটটা চাপান তো, তাহলে সাউন্ড লাগবো। স্বর্ণালঙ্কার দিয়ে ভরাই ফেলছে। তো আফটার মার্কেট যে প্রোডাক্টগুলো, যেরকম আমার এই যে চাবির রিং, সেই চাবির রিং আপনারা এখানে পেয়ে যাবেন, ফুয়েল ব্রেক অয়েলের কাভার, পেছনেরটা সামনেরটা সবগুলোই কিন্তু পেয়ে যাবেন এখানে। এবং পারভেজ ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। রেডিয়েটর গার্ডও দেখতেছি, বিভিন্ন R15 GSXR, এটা GSXR-এর। তো গাইজ, আপনাদেরকে উদ্দেশ্যে বলবো, যারা হচ্ছে টুকটাক মডিফিকেশন পছন্দ করেন এবং অনেকে জিজ্ঞেস করেন আমি কোথা থেকে করি, হি ইজ ওয়ান অফ দি পার্সন যার এখানে আমি আজ, যেহেতু সে উত্তরায় আমি উত্তরায় থাকি, এই কারণে খুব ইজি হয়েছে। তো এর আগেও ভাইয়ার পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম, এবারও দিয়ে দিচ্ছি। সো কারো কোনো হেল্প লাগলে, কোনো ইয়ে লাগলে, ফিল ফ্রি টু কাম। পারভেজ ভাই আছে, ইজ দ্য ওনার অফ দিস ওয়ার্কশপ, তো চলে আসবেন। এবং আমার বাইকের আজকে একটা কাজ করাবো, দেখি ভাইয়া কতটুকু কিভাবে করে কাজ করে দেয় সেটা আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ফোন আসছে, ফোনটাও রিসিভ করি। ফাইনালি আমার V3-র কাজটা কমপ্লিট হয়ে গেছে। জিনিসটা দেখতে অ্যাকচুয়ালি এরকম, একটু লাইট জ্বালাই। তো শুরুতে হচ্ছে পার্কিংয়ের রেড লাইট, এটা থাকবেই, রেড স্ট্রিপ। এরপরে ইন্ডিকেটর ইমার্জেন্সিটা দেই। তো ইমার্জেন্সিটা দিলে যেটা হচ্ছে গিয়ে, এটা কী বলে, DRL হচ্ছে এটা, মানে এই যে জুলাস। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ডে টাইম রানিং লাইট। তো একটু ঝাঁকানাকা করলাম আর কি, আর অল ক্রেডিট গোজ টু হেডকোয়ার্টার গাই, বাইকার্স হেডকোয়ার্টার। পারভেজ ভাই একটু সংক্ষেপে বলে দেন, এই কাজটা করতে গেলে মোটামুটি কত টাকা পড়বে? 3,300 টাকা। তো আমার এটা এরকম আছে, এছাড়াও আরও নতুন নতুন কালেকশনস আসতেছে, তো এটার জন্য বাইকার্স হেডকোয়ার্টারের ফেসবুক পেজে আপনাদের সাথে থাকতে হবে।
পারুস ভাই আছে খুব সহজে, এখানে দক্ষ টেকনিশিয়ান আছে যারা খুব সুন্দর করে কাজ করে দিবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবং স্পেশালি এইটা তো সিবিআরে হবে, শুধুমাত্র R15 V3-তেই হবে। তো আরও ডিটেলস আমি যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করবো, আপাতত এইখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। এখন রাত বাজে 10:30, শাটার নামানো, নাহলে আবার পুলিশ কেস ফেস করে দিবে। তো এই কারণে শাটার নামায় কাজ করা হয়েছে। তো ফাইনালি কাজ শেষ, আমি বাসায় চলে আসছি। এবং রাব্বি, ঠিক আছে, তো রাব্বি আছে আমার সাথে। এখন আমি একটু লাইটটা দেখাবো, এখন অন্ধকার করে রাখছি। আসলে এটার মেইন অ্যাট্রাকশনটা হচ্ছে অন্ধকারে যখন আপনি থাকবেন, আমি তো দেখাই কীরকম লাগে দেখতে। তো রাব্বি আমাকে হেল্প করবে, রাব্বি হচ্ছে ক্যামেরাটা একটু ধরে রাখবে। আমি আগে স্টার্টটা অফ করি। ওকে রাব্বি, এখানটা এইভাবে ধরে। তো বেসিক্যালি যেটা হচ্ছে কি, যখন আমি ইঞ্জিন সুইচ অন করলাম তখন হচ্ছে এভাবে লাল রঙের হয়ে থাকবে, ব্লিঙ্ক করবে। এবং এইটা অনেকে যদি মনে করেন ডিপার বন্ধ হয়ে যাবে বাকি, মোটেও না, ডিপার আপনার কাজ করবে। এবং এখন যদি ইন্ডিকেটর দেই একটু, আমি লেফট সাইডে ইন্ডিকেটর দিলে সুন্দর করে ব্লিঙ্ক করতেছে দেখতে পাচ্ছেন। একটু এইভাবে ধরে রাখো, হ্যাঁ এইটা। আবার যদি আমি রাইট সাইডেরটা দিই, সুন্দর করে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে। এখন যদি আমি ইমার্জেন্সিটা দিই, হ্যাজার্ড দিই, দুইটা একসাথে ব্লিঙ্ক করতেছে। তো দেখতে আসলেই খুবই সুন্দর লাগতেছে। বাকিটা আপনাদের উপরে আসলে কীরকম লাগবে। এবং স্টার্ট দেওয়ার পরে ডিপারটা, যেটা ডিপারটা এমনিও আপনার হচ্ছে, যেহেতু এখানে এই স্ট্রিপটা লাগানো আছে, অনেকের মনে হতে পারে যে ডিপারটা হয়তো বা মাইক খেয়ে যাবে বা কি, বাট এটা একেবারেই না। ডিপারটা ডিপারের জায়গায় আছে, এটা বরং একটু উপরে এসে এটা লাগানো হয়েছে।